28 মার্চ থেকে সান বাংলায় দুটো নতুন কাহিনী। ছোটবেলে তোমার মা তোমাকে রেডি করে দিত না? আমার সোনা চাঁদের কনা প্রতিদিন সন্ধে 6:30টায়। মাইনেটা পেয়ে সবটা সবাইকে দিয়ে দিলি, নিজের কথাটাও একটু ভাব। আমার নিজের বলতে তো তোমরাই মা, এই সংসারের মঙ্গলই আমার মঙ্গল। মেঘে ঢাকা তারা প্রতিদিন রাত 8:30টায়। 28 মার্চ থেকে দুটো নতুন কাহিনী শুধুমাত্র সান বাংলায়। নানা বাবা, মা সমস্ত জানতে পারলে একদম ভেঙে পড়বেন। প্লিজ প্লিজ আপনি এখনই মাকে কিছু বলবেন না। বুঝতে পারছেন আমি শিখা মা, তুমি মন খারাপ করো না, উইকি আঙ্কেল ঠিক ফিরে আসবে। তোর কথা যেন সত্যি হয় রে মা, উইকি আঙ্কেল যেন খুব তাড়াতাড়ি ফিরে আসে, খুব তাড়াতাড়ি। কে ফিরে আসবে বলছো? বিক্রম ফিরে আসবে? আরে কৃষ্ণ, আরে কৃষ্ণ, সে তো আর এমনি এমনি ফিরবে না। তুই মনে কর কাজ সোজা তারাপীঠে চলে যাবে, সেখানে মায়ের সামনে বসে মানত করবে, মা খুশি হবে, ব্যাস বিক্রম ঝুপ করে সামনে চলে আসবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নন্দবাবু দয়া করে একটু চুপ করুন না, দেখছেন তো মেয়েটা কিরকম ভেঙে পড়েছে, তার উপর আপনি এই সমস্ত বলছো। মেয়েটা ভেঙে পড়েছে? ও, তা এই কথাগুলো যখন আমি বলেছিলাম তখন কি হয়েছিল? আমি তো বলেছিলাম যে ওকে বারণ করো, খোঁজ দে ভাগ্নিকে, ও যখন বুঝবে যে বিক্রমকে খুঁজে পাওয়া যাবে না, মেয়েটা কষ্ট পাবে, ভেঙে পড়বে, তখন তোমরা কি বলেছিলে? তখন তোমরা বলেছিলে শিখা খুব স্ট্রং, শিখা ভাঙবে না। এখন কি হলো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আহা শিখা, বলছি যে মেনে নাও, বিক্রম যে আর ফিরবে না সেটা মন থেকে মেনে না, দেখবে ভালো লাগবে, যে চলে যায় সে আর ফেরে না। শিখা, তুই নন্দবাবুর কথায় একদম কান দিবি না। ওনার কথা আমি ভাবছিও না, আমি ভাবছি অন্য কথা। কি কথা? বিকিবাবুকে দিয়ে অনিমেষবাবু যা কার্যসিদ্ধি করার করে নিয়েছে, ওদের বিকিবাবুকে আর কোনো কাজে লাগবে না। তাহলে এখনো ওরা বিকিবাবুকে কেন আটকে রেখেছে? সত্যি সত্যি ওরা বিকিবাবুর কোনো ক্ষতি করে দেবে না তো? তেতলি আমার মেয়ে, আমার মেয়ের ক্ষতি আমি কি করে করব? আর কাউকে করতেও দেব না। কেউ যদি ওর কোনো রকম ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি ওকে শেষ করে দেব। কিন্তু বাবার বিরুদ্ধে আমি কি করে দাঁড়াবো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। তুমি যেখান থেকে পারো বিকিকে নিয়ে এসো, খুঁজে আমার ছেলেকে আমার চাই, তুমি যেখান থেকে পারো ওকে খুঁজে নিয়ে এসো, যাও না। আরে বাবা, আমি যে কি করবো? এই যে অনুরাধা, একটু বোঝাও না, রেখাকে একটু বোঝাও। আমি কি চাই না বিকি এ বাড়িতে ফিরে আসুক? আরে বাবা, এত বড় শহরে কোথায় খুঁজে বেড়াবো আমি আমার ছেলেকে? মা মা মা, একটু শান্ত হন মা, বাবা তো বিকিকে খুঁজছে, শিখাও খুঁজছে, পাওয়া না গেলে কি করা যাবে বলুন তো? ওই অনিমেষ বাবু বিকিকে কিছু করেছে। তুমি ঠিক বলেছ অনুরাধা, ওই লোকটা, ওই একটা লোক, ওই লোকটার জন্য আমার গোটা পরিবারটা ছারখার হয়ে গেল। কত বড় বোকা আমি না যে অন্ধের মতো ওই লোকটাকে আমি বিশ্বাস করেছিলাম, ওর জন্য আজ এই দিন আমাদের দেখতে হচ্ছে, শুধুমাত্র ওর জন্য। হায় দি, হায় হায়, কি জানিস তো, এই গ্রহ নক্ষত্র ঠিকঠাক না থাকলে না এই হয়। আমি গ্রহ নক্ষত্র নিয়ে পড়ে আছে, আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি তোর মুখ দেখতে চাইছি না, সরে যা এখান থেকে। শোনো, তুমি আমার কথাটা শুনবে, বুঝতে পেরেছ? তুমি তুমি এক্ষুনি অনিমেষদাকে ফোন করো, করে বলো যে আমাদের ছেলেকে আমাদের ফেরত চাই, তার জন্য যা মূল্য দিতে হবে, যা বলবে আমরা তাই দেবো। তুমি বলো এক্ষুনি,
তুমি ফোন করে বলবে কি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা একটু শান্ত হও তুমি, আমি বলছি। হ্যালো, হ্যাঁ অনিমেষদা আমি বলছি, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আরে সুদর্শন, আমি তো এখনই তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। কনগ্রাচুলেশন, বিক্রম ফিরে এসেছে। আর দেখো কিরকম ভালো কথা, দেখো তোমার ছেলে তোমার কাছে ফিরে গেল, আমারও সাপমোচন হয়ে গেল, তাই না? ভিকি বাড়ি ফেরেনি অনিমেষদা। বাড়ি ফেরেনি? আসলে আজকালকার ছেলেদের না মানে মতি গতি বোঝা খুব শক্ত, হঠাৎ হঠাৎ কখন যে চলে যায় কাউকে না বলে, কে জানে। কেন এরকম করছো অনিমেষদা? আমরা জানি, আমরা সবাই জানি ভিকি তোমার কাছেই আছে। এতদিন পর ভিকির একটা খবর পেয়েছি, বাড়ির সকলে ভিকিকে দেখতে চায়। দেখো আমি তোমাকে একটা কথা বলছি, তুমি মন দিয়ে শোনো। দেখো তুমি যা চাইবে সব দিয়ে দেবো, আমরা জানি ভিকি তোমার কাছে আছে। প্লিজ প্লিজ তুমি ভিকিকে ছেড়ে দাও, ভিকিকে বাড়িতে পাঠাও। ব্যাপারটা তো ভালোই ছিল, কিন্তু কি জানি ফোন ট্যাপ করে আবার না ফাঁসিয়ে দেয়। আরে সুদর্শন তুমি কি বলছো? আরে ভিকি আমার কাছে থাকবে কেন? আমি সত্যি বলছি বিক্রম আমার কাছে নেই। আরে ম্যাজিস্ট্রেটের অফিস থেকে তো সকলের চোখের সামনে দিয়ে ভিকি বেরিয়ে গেল, কোথায় গেছে কি করছে তা আমি কি করে জানবো? এরপরেও তো তোমার ছোট বৌমা পুলিশ নিয়ে এসে আমার অফিসে তল্লাশি করলো, কিছু পেয়েছে কি? অনিমেষদা প্লিজ তুমি এরকম করো না। দেখো আমি হাত জোর করছি, আমি তোমার পায়ে পড়ছি, আমার ভিকিকে ফিরিয়ে দাও প্লিজ। দেখো আমি যখন একবার বলেছি ভিকি আমার কাছে নেই তো ভিকি নেই, এই ব্যাপারে আর একটা কথাও হবে না। সুদর্শন উঠে পড়ে লেগেছে, পুলিশও উঠে পড়ে লেগেছে। না না, এবার তো বিক্রমকে বাঁচিয়ে রাখা যাবে না। ওকে।